হাজীগঞ্জ রেল স্টেশন ধান শুকানোর জায়গা না, বাট আশপাশে অনেক বৃষ্টি হয়েছে, তো তাই এখানে ধান শুকানোটা অনেকটা নিরাপদ এবং তাড়াতাড়ি শুকায় যায়। ওইদিকে হলো স্টেশন, এগুলা রেলওয়ের জায়গা। এই যে এখানে হাঁস পালতেছে, ছোট ছোট হাঁস, হাঁসের জন্য আবার ছোট পুকুরও করে দেওয়া হয়েছে। এটা হলো হাঁসের সুইমিং পুল। অত্যন্ত ঠান্ডা পরিবেশে হাঁস সাঁতার কাটতেছে তাদের নিজস্ব সুইমিং পুলে। এটা নিঃসন্দেহে অসাধারণ একটা অভিজ্ঞতা। এই হাঁসগুলা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, কারণ তারা ছোট বয়সে নিজস্ব সুইমিং পুল করতেছে, যখন খুশি তখনই ঝাঁপ দিতে পারে, কোনো সমস্যা নেই। পাশে খাবারও আছে। এই পৃথিবীর মনে হয় এই একমাত্র হাঁস, মানে হাঁসের বাচ্চা যারা মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, কারণ তাদের প্রাইভেট আপনার সুইমিং পুল আছে। এই মুরগিটা প্রাকৃতিক খাবার খাইতেছে। এই মুরগিটার টেস্টটা অনেক মজা হবে, কারণ প্রাকৃতিক খাবার যেই মুরগি খায় সেই মুরগির মাংসের স্বাদটা অবশ্যই ভিন্ন হয় এবং অনেক টেস্টি হয়। একটু আলু দিয়ে যদি ঝোল করে রান্না করা যায়, অসাধারণ অসাধারণ। আমার সুযোগ থাকলে আমি মুরগিটা ধুইরা নিয়ে যাইতাম। এই যে এখানে একটা আছে, এটাকেও পারলে আমি নিয়ে যেতাম, যাক ভালো লাগলো।
স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাল ঝাল জামরুল খাইলাম। অনেক ভালো লাগলো। আমি এখন আছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ রেল স্টেশনে। যদি আবার কাঁঠাল পাকার সিজনে আসি অবশ্যই কাঁঠাল খাবো এখান থেকে। আপনারা কে কে খাইতে চান কাঁঠাল আমার সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা একসাথে আইসা এই কাঁঠালগুলো থেকে কাঁঠাল খাবো। কাঁঠাল গাছ দেখে মনে হচ্ছে অনেক পুরনো কাঁঠাল গাছ, বাট কাঁঠালগুলো অনেক মজা হবে মনে হচ্ছে। রেল স্টেশনের মধ্যে ধান শুকাচ্ছে।